আগামী জুন মাসের মধ্যে আমরা 10,000-এর বেশি শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। আর এই নিয়োগগুলো প্রক্রিয়া তখনই জুনের মধ্যেই শেষ হবে। স্বচ্ছতা নিশ্চিতে আমরা জিরো টলারেন্সে আছি, যাতে কোনোভাবে মানুষ প্রতারিত না হতে পারে, কারণ বিভিন্নভাবে মানুষ চাকরির লোভে বিভিন্নভাবে প্রতারিত হয়। তো আমরা ডিভাইস বের করেছি, আজকে আপনারা সাথে ছিলেন, আপনারা দেখেছেন ডিভাইসের মাধ্যমে কিন্তু পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা তাদেরকে শনাক্ত করে তারপর রুমে বসানো হয়েছে। তো সেই ক্ষেত্রে নিশ্চিত আছি আলহামদুলিল্লাহ যে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। সময় প্রতারিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা আসলে বুয়েটের মাধ্যমে আমাদের নিয়োগ প্রক্রিয়ার কাজগুলো করে যাচ্ছি, এবং ভাইবাতে তো যেই মার্কসটুকু থাকে সেটা তো সুনিশ্চিত করা হয় হচ্ছে আপনার রিটেন পরীক্ষা ভালো হওয়ার ক্ষেত্রেই, কারণ ওখানেই বেশি নাম্বার। তো সেখানেই যখন স্বচ্ছতা থাকে তাহলে তো ভাইবার ক্ষেত্রে তো খুব বেশি মার্কস থাকে না, যেটাতে হ্যাঁ 25 না 15 নাম্বার। তো 15 নাম্বার ডিসি সাহেবরা ই করেন, সেখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। জুনের ভেতরে আমাদের সব প্রক্রিয়া শেষ হবে সারা দেশে। বেশ ভালো পরিবেশে পরীক্ষা হচ্ছে চিটাগাং বিভাগ, যে ভালোভাবে পরীক্ষা, আমি কয়েকটা পরীক্ষা কেন্দ্র দেখলাম, ভালো পরিবেশে পরীক্ষা হচ্ছে, শিক্ষার্থীরাও বেশ ভালোই আছে। একটু উপস্থিতি বোধহয় আমি একটু কম দেখেছি, আরও উপস্থিতি থাকলে ভালো হতো।